আমরা নাকি নিজেদের শারীরিক সৌন্দর্যের বিচার ভীষণ নিখুঁত ভাবে করতে পারি। শুধু তাই নয়, অধিকাংশ মানুষই এমন কাউকে সঙ্গী হিসেবে বেছে নেন যিনি শারীরিক সৌন্দর্যের দিক থেকে তার সঙ্গে মানানসই। সাম্প্রতিক এক গবেষণায় সেই কথাই উঠে এসেছে। সেই গবেষণা আরো বলছে, নিজের সৌন্দর্য সম্পর্কে আত্মবিশ্বাসীরা এমন কাউকে সঙ্গী হিসেবে বেছে নেন যিনি নিজেকে নিজের সুন্দর এবং আকর্ষণীয় বলে মনে করেন। প্রায় 1300 বিপরীত লিঙ্গের যুগল এবং 27 জন ব্যক্তিকে নিয়ে এই গবেষণা করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগরি ওয়েবস্টার। তাকে সাহায্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ফ্রেডোনিয়া নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। 25 মে এই গবেষণার ফলাফল সামনে এসছে। প্রকাশিত হয়েছে পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস একাডেমিক জার্নালে। সেই গবেষণার ফলাফল বলছে, সাধারণত অধিকাংশ যুগল নিজেদের শারীরিক সৌন্দর্য সম্পর্কে মোটামুটি একই মতামত পোষণ করেন। অর্থাৎ যে পুরুষরা নিজেদের আকর্ষণীয় বলে মনে করেন তারা সেই সব নারীদেরই ডেট করেন যারা নিজেদের সুন্দরী বলে মনে করেন। কাপলদের বলা হয়েছিল নিজেদের সৌন্দর্যের রেটিং দিতে, সেই রেটিং এর ভিত্তিতে এই তথ্য জানা গিয়েছে। আবার এই যুগলদের ছবি দেখানো হয়েছিল একদম অপরিচিত ব্যক্তিদের, তারা কিন্তু সৌন্দর্য সম্পর্কে মোটামুটি নিরপেক্ষ মতামত দিয়েছেন। 1988 সালের একটি গবেষণাও খতিয়ে দেখা হয়েছে। 27টি ভিন্ন ভিন্ন গবেষণার তথ্য রয়েছে তার মধ্যে। শারীরিক আকর্ষণ কিভাবে যুগলদের একজনকে অন্যজনের সঙ্গে বেঁধে রাখে তা নিয়ে বিশদ চর্চা হয়েছে সেই গবেষণায়। গত 34 বছরে গবেষণার পদ্ধতি অনেকটা বদলেছে, পুরনো গবেষণাকে আবার নতুন ভাবে দেখা শুরু হয়েছে। ওয়েবস্টার বলছেন, গত কয়েক দশকে বহু কিছু বদলেছে। অনলাইন ডেটিং কিছু মৌলিক পরিবর্তন ঘটিয়েছে, কারণ সেক্ষেত্রে প্রথম যা দেখে আকর্ষণ তৈরি হয় তা কিন্তু ছবি, রক্তমাংসের মানুষ নয়। কিন্তু এর বিপরীত যুক্তিও রয়েছে। আকর্ষণীয় বলতে মানুষ যা কিছু বুঝে এসেছে চিরকাল, সমাজ, সময়, সংস্কৃতি ভেদে তা মোটামুটি এক। গবেষকরা বিভিন্ন ধরনের যুগলের সঙ্গে কথা বলেছেন। একদম কম বয়সী যুগল কিছুদিন মাত্র ডেট করছেন, তাদের সঙ্গে যেমন কথা বলেছেন তেমনই দীর্ঘদিনের প্রবীণ দম্পতিদের সঙ্গেও কথা বলেছেন তারা। গবেষণায় উঠে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, দীর্ঘদিন ধরে একটি সম্পর্কে থাকা পুরুষেরা নিজেদের শারীরিক সৌন্দর্যকে সঠিকভাবে বিচার করতে পারেন, তাদের বিচার হয় অনেক বাস্তবসম্মত। মানুষ যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে আগের মতো আকর্ষণীয় থাকে না, সেই সহজ সত্যটা তারা সহজেই বুঝতে পেরেছেন।